হচ্ছে না সেই বিজয় সরণির সিগন্যাল। এখানে আসলে আপনাকে 10 থেকে 20 মিনিট নিঃসন্দেহে ব্যয় করতে হবে এই সিগন্যালটা পার হওয়ার জন্য। বাড়ি গিয়েছিলাম জানুয়ারির 25 তারিখ এবং বাড়ি থেকে ঢাকায় ব্যাক করছি ফেব্রুয়ারির 3 তারিখে। অলমোস্ট 10 দিন বাড়িতে থাকছি, আর গত 6 মাসে আমি যতবার বাড়ি গিয়েছি এইবারই সবচেয়ে বেশি থাকা হয়েছে। এর কারণ হচ্ছে পারিবারিক কিছু কাজ ছিল, এই জন্য এবার একটু বেশি থাকছি। চীন মৈত্রী সম্মেলন, রাজস্ব সম্মেলন চলতেছে, কোথায় আছি অবশ্যই বুঝতে পারতেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ আব্দুল আজিজ মিজি, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মুসাফির মিজি ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। লাস্ট একটা ভিডিওতে আমি স্টিকারের শোরুমে গিয়েছিলাম এবং সেখান থেকে এই খামটা আমি আনছিলাম। সো এই খামের ভিতরে কী আছে আপনারা এখনও দেখেন নাই, আজকের এই ভিডিওতে এই খামের মধ্যে কী আছে সেটাই আপনারা দেখবেন। চলুন এই খামের মধ্যে কি আছে দেখা যাক। আপনাদেরকে প্রমিস করছিলাম আমি দেখাবো, দেখি এটার মধ্যে কি আছে। টানটানা, ও মাই গড, একটা তো পড়ে গেছে। এইটা অফ করি, এইটা এখানে রাখি, নিচে কি পড়লো সেটা আগে উঠাই, পড়া যাবে না এখানে থাকতে হবে। অনেক কিছু বের হয়েছে এটা থেকে। আচ্ছা এটা রাখি এখানে, এটাও রাখি। প্রথমে আপনাদেরকে এখানে কি আছে সেগুলো দেখাই। প্রথম স্টিকারটা হচ্ছে স্টার্ট উইথ বিসমিল্লা, আই থিঙ্ক ইউ উইল লাইক ইট। অ্যান্ড দুই নম্বরটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং তিন নম্বরটা প্রাউড বাংলাদেশি বাইকার। আর আরেকটা স্টিকার আমি অর্ডার করছিলাম যেটা বাংলাদেশি ফ্ল্যাগ, ওইটা ওনাদের কাছে স্টক ছিল না, দ্যাটস ওয়াই আমাকে নিজের পছন্দ মতো একটা নিতে বলছে। আর সেই জন্য আমি নিচ থেকে একটা স্টিকার পছন্দ করছি, সেইটা হচ্ছে দিস ইজ, এখানে লেখা আছে মম ইজ ওয়েটিং অ্যাট হোম। আর এই স্টিকারটা আমি লাগাবো না, এইটা আমি র্যান্ডমলি কাউকে গিফট করব। সো আরও কিছু আছে সেটা দেখা যাক। হেয়ার ইজ আমার একটা পছন্দের জিনিস যেটা অনেকদিন অপেক্ষা করে আমি বানাইছি। সো এখানে লেখা আছে মুসাফির মিজি অ্যান্ড লিভ টু লাভ পিপল, এইটা আমি অনেক শখ করে বানাইছি। অ্যান্ড আরও একটা জিনিস আছে, আগে কাজ শেষ করি, এইটা হচ্ছে কাস্টমাইজ স্টিকার, এটা মূলত আপনারা দেখছেন, তারপরও আজকের ভিডিওতে আর একবার দেখেন। আজকে থেকে ইয়ামাহা ইউ আর আউট, যদিও এটা অনেক দিন ছিল, বাইক কেনার পর থেকে এটাই ম্যাক্সিমাম দিন আমি ইউজ করছি। আর মুসাফির মিজি ইউ আর ইন, আজকে থেকে তুমি আমার সঙ্গী। সো বিসমিল্লাহ, লুক এট দিস, আমার কাছে মনে হচ্ছে আমি মরুভূমিতে বাইক চালাচ্ছি, ভেরি রিস্কি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ, কিপ প্যাটেন্স, আল্লাহ হাফেজ।